হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আমি সুস্মিতা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানাদার ইম্পর্ট্যান্ট জিওগ্রাফি ক্লাস তো জিওগ্রাফি থেকে আমি আগেও কিছু ক্লাস করিয়েছি আপনারা চাইলে সেগুলি আগে দেখে নিতে পারেন তো আজকে যে টপিকটা রয়েছে সেটা হলো ওয়ার্ক অফ রিভার তো আগে ক্লাসগুলিতে আমরা আওয়ার চেঞ্জিং আর্থ আর্থ কুইক ওয়ালকেনো এগুলি নিয়ে আমরা পড়েছি তো আজকের এই ভিডিওতে পড়বো আমরা ওয়ার্ক অফ রিভার নিয়ে তার মধ্যে এটা টোটাল চারটা পার্ট রয়েছে টোটাল চারটা পার্ট রয়েছে ওয়ার্ক অফ রিভার তারপর রয়েছে ওয়ার্ক অফ গ্লেশিয়ার ওয়ার্ক অফ ওইংস অ্যান্ড ওয়ার্ক অফ ওয়েভস এই চারটা পার্টের মধ্যে চারটা থেকে এক নম্বর অবশ্যই আসে এই চারটা পার্ট আমরা ডিটেলসে ভালোভাবে আলোচনা করবো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ক অফ রিভার নিয়ে আর তারপরে ভিডিওতে আমরা পড়ে থাকবো ওয়ার্ক অফ ওইংস ওয়ার্ক অফ ওয়েবস অ্যান্ড ওয়ার্ক অফ গ্লেশিয়ার নিয়ে আমরা ডিটেলসে পড়ব তো দেরি না করে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে টপিকটা রয়েছে সেটা হলো ওয়ার্ক অফ রিভার তো আমরা এই ভিডিওতে ওয়ার্ক অফ রিভার ডিটেলসে পড়ব আর লাস্টে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোয়েশন আনসার নিয়ে আলোচনা করবো আমরা ফিফটি প্লাস অলমোস্ট ফিফটি প্লাস কোয়েশন আনসার নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো চলুন তাহলে প্রথমে কনসেপ্টটা আমরা দেখে নিই তো প্রথমে যেটা রয়েছে ওয়ার্ক অফ রিভারের মধ্যে নদী বা যে রিভার নদী বা রিভারটা কী নদী হলো এমনই এক স্থায়ী বা অস্থায়ী গতিশীল জল ধারার সমন্বিত রূপ যা এক বা একাধিক উৎস থেকে নির্দিষ্ট খাদ দরে ভূমির ঢালের অনুসরণে স্রুত রূপে প্রবাহিত হয় কোনো মোহনায় এসে মিলিত হয় তো নদী বা যে রিভারটা কী তো নদী নদীটা কী হয় নদীর একটা উৎস থাকে উৎস মানে কি উৎস হলো যেখান থেকে সৃষ্টি হয় নদীটা যেখান থেকে সৃষ্টি হয় এবং মোহনায় গিয়ে মিলিত হয় মানে যেই জায়গায় গিয়ে যেরকম সমুদ্র বা বিভিন্ন হ্রদ রয়েছে এখানে গিয়ে নদী কী হয় মিলিত হয় নদীর একটা উৎস থাকে আর একটা কি মোহনা থাকে এই উৎস থেকে মোহনার মধ্যে যে গতিপথটা রয়েছে এখান দিয়ে কী হয় রাস্তা দিয়ে কি হয় জল প্রবাহিত হয় যে জল প্রবাহিত হয় সেটা কি বলা হয় কি নদী তো নদী কি নদীর একটা উৎস রয়েছে মানে যেখান থেকে নদীটা সৃষ্টি হয় এখান থেকে আঁকা বাঁকা পদ নদী কি জল প্রবাহিত হয় যে জল প্রবাহিত হয় ভূমি যে ঢাল অনুসরণ করে যে স্রোতগুলি যে জল প্রবাহিত হয় প্রবাহিত হয়ে এসে মোহনায় মানে কোনো সমুদ্রে বা কোনো হ্রদে এসে মিলিত হয় তো এই যে পথটা রয়েছে এটা কি বলা হয় কি নদী আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছেন তারপর আমরা দেখে নেব শাখা নদী বা উপনদী কি তো নদী কি আমরা দেখলাম এখন আমরা দেখবো শাখা নদী বা উপনদী কি প্রথমে দেখবো শাখা নদী নিয়ে নদীর মূল জল প্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্র পরিপতিত হয় তাকে শাখা নদী বলে তো শাখা নদী কি নদী কি তো আমরা দেখলাম এক এটা দুটো নদী এটা হলো তার উৎসটা আর এটা হলো তার মোহনা মানে যেখানে এসে মিলিত হয় আর উৎসটা কি যেখানে নদীটা সৃষ্টি হয় তো এটা হলো তার উৎসটা তো উৎসটা এখান থেকে কী হয় নদীটা এখান থেকে আঁকা বাঁকা পথে নদীটা এসে মোহনায় মিলিত হয় যখন এই মূল নদীটাই মেন নদীটা রয়েছে মেন নদী থেকে কিছু এদিকে ছোট ছোটো নদী বা এভাবে করে বেরিয়ে যায় এগুলি হলো কি শাখা নদী মানে উৎস থেকে মোহনায় আসতে যে নদী পটটা রয়েছে নদীর যে পটটা রয়েছে তার থেকে কি হয় ছোট ছোট নদী শাখা আকারে এগুলি বাইরে বেরিয়ে যায় আর ছোট ছোট নদীর বেরিয়ে যায় এগুলিকে বলা হয় কি শাখা নদী এখন দেখুন এবং আমরা উপনদী কি। প্রধান নদীর গতিপথে অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয় এই ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয় আর উপনদী কী উপনদী হলো ধরুন এরকম অনেক ছোট ছোট নদী এরকম অনেক ছোট ছোটো কি নদী ছোটো ছোট নদীগুলি এসে এই যে মেইন নদীটা রয়েছে এই মেইন নদীতে এসে মিলিত হয় মানে অনেক ছোট ছোট নদী গিয়ে কি এই মেইন নদীতে গিয়ে কি হয় মিলিত হয় ওইটাকে বলা হয় কি উপনদী কি এই যে প্রধান নদীর উপনদী বলা হয় আমি আবার দেখেছি শাখা নদী আর উপনদী কি এটা ধরুন উৎসটা এটা কি উৎসটা যেখান থেকে নদী সৃষ্টি হয় এখান থেকে যখন নদীটা আসবে তখন কীরকম ছোট ছোটো অনেক নদী বেরিয়ে যায় সেক্ষেত্রে মোহনায় আসবে এটা উৎস এটা মোহনা তো এখান থেকে কী হয় অনেক ছোট ছোটো নদী এভাবে বাইরে বেরিয়ে যায় এগুলিকে বলা হয় শাখা নদী আর উপনদী কি উপনদী হলো এরকম অনেক ছোটো ছোটো যেরকম এখান থেকে নদী আসলো এখান থেকে আসলো এখান থেকে আসলো সবগুলি এসে একটার মধ্যে মিলিত হলো বা এখান থেকে এসে এখান থেকে এসে এই জায়গার মধ্যে মিলিত হলো কোথায় মিলিত হলো একটার মধ্যে মেইন যে নদীটা রয়েছে মূল যে নদীটা সেটাতে মিলিত হয় সেটাকেই বলা হয় উপনদী তো আশা করি শাখা নদী আর উপনদী জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা দেখে নেব নেক্সট যেটা রয়েছে তা হলো নদী অববাহিকা ও নদী উপত্যকা এগুলি কি তো প্রথমেই দেখে নেব আমরা নদী অববাহিকা নদী অববাহিকা কি যে অঞ্চলের মধ্য দিয়ে মধ্য দিয়ে প্রধান নদী এবং তার শাখা নদী ও উপনদী প্রবাহিত হয় সেই অঞ্চলকে মূল নদীর অববাহিকা বলে তো আমরা তখন কি বললাম নদী শাখা নদীও উপনদী পড়েছিলাম এখন নদী উপবাহ এটা কি নদীটা কি একটা উৎস থাকে এটা এই নদী আর এটা মোহনা মানে যেখানে এসে মিলিত হয় তার মধ্যে শাখা নদী হলো এরকম ছোটো ছোটো নদী যখন বাইরের দিকে বেরিয়ে যায় তখন এটাকে বলা হয় শাখা নদী আর অনেকগুলি ছোট ছোটো নদী যখন গিয়ে মেন নদীতে মিলিত হয় তখন এটাকে বলা হয় উপনদী আর এই যে সব জায়গাটা রয়েছে এই যে মেন নদী এই যে শাখা নদী তারপর এখানে মিলিত উপনদী সব যে জায়গাটা যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকেই বলা হয় নদী অববাহিকা যে অঞ্চলে মধ্য দিয়ে প্রধান নদী যে প্রধান নদী যে অঞ্চলের মধ্য দিয়ে যে প্রধান যে মেইন যে নদীটা রয়েছে এই মেইন নদীটা প্রবাহিত হয় এবং তার শাখা শাখা নদী উপনদী মানে তার যে শাখাগুলি শাখা নদীগুলি এবং তার উপনদী মানে যেখানে গিয়ে নদীটা মিলিত হয় ছোটো ছোটো নদী গিয়ে মেন নদীতে মিলিত হয় তাকে উপনদী বলে উপনদী প্রবাহিত হয় সেই অঞ্চলকে সেই অঞ্চলকে কি বলে মূল নদীর অববাহিকা সেই অঞ্চলটাকে কি বলে মূল নদীর অববাহিকা মানে মেন এই জায়গাটা এখানে কি বলে যে নদী অববাহিকাটা কি যে নদীটা কি হয় নদীর উৎস এটা হলো মোহনা এটা নদীটা আসলো এই যে উৎস থেকে যখন এদিকে আঁকা বাঁকা পথে নদীটা আসে মোহনা এসে মিলিত হয় এই যে মেইন নদীটা রয়েছে এই যে কি এই যে মেইন নদীটা রয়েছে তার থেকে কিছু শাখা বেরোলো কিছু ছোটো ছোটো নদী এগুলিকে বলা হয় শাখা নদী আর উপনদীকে যখন ছোটো ছোটো নদী গিয়ে প্রধান নদীতে মিলিত হয় এটা উপনদী আর যে প্রবাহিত এই যে অঞ্চলটা রয়েছে যে প্রধান নদী শাখা নদী আর উপনদী যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে বলা হয় নদী মূল নদীর অববাহিকা আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছেন এখন আমরা দেখব নেক্সট যেটা রয়েছে কি রয়েছে নদী উপত্যকা কি রয়েছে নদী উপত্যকা উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী ধারা প্রবাহিত হয় সেই খাত ও তার সংলগ্ন প্লাবন ভূমি অঞ্চলের নদী উপত্যকা বলে তো নদী উপত্যকাটা কি যে উৎপত্তি স্থল থেকে মানে এটা ধর নদী এটা উৎপত্তি স্থল মানে যে উৎসটা রয়েছে যেখান গিয়ে নদীটা সৃষ্টি হয় উ উৎপত্তি স্থল থেকে মোহনা পর্যন্ত মানে মোহনা মানে এই যে মোহনা যেখানে গিয়ে মিলিত হয় এই উৎপত্তি স্থল মানে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে কি হয় নদীটা প্রবাহিত হয় নদীর যে জল আছে এগুলি কী হয় প্রবাহিত হয় খাতের মধ্যে দিয়ে যেটা ধরুন নদীর গতিপথে রাস্তাটা এদিক দিয়ে কী হয় এদিক দিয়ে জলটা আসবে এদিকে প্রবাহিত হয় এই যে রাস্তাটা রয়েছে তার খাতের এই খাতের আশেপাশে যে জায়গা রয়েছে আশেপাশে যে প্লাবন ভূমিগুলি রয়েছে আশেপাশে কী রয়েছে প্লাবন ভূমিগুলি রয়েছে যেরকম এখানে ছোট ছোটো শাখা থাকে ছোটো ছোট ছোটো নদী বা এখানে যে প্লাবন ভূমিগুলি রয়েছে এখানে কি রয়েছে যে প্লাবন ভূমিগুলি রয়েছে এই প্লাবন ভূমিগুলিকে বলা হয় উপত্যকা নদীর উপত্যকা আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখুন নদী অববাহিকা কি এই যে এটা হলো কি উৎসটা প্রথমেই রয়েছে ধরুন উৎসটা এখান থেকে নদী এসে কোথায় মিলিত হয় মোহনা নদী মোহনায় এসে মিলিত হয় এদিকে জল প্রবাহিত হয় এদিকে যে ছোট ছোটো যে নদীগুলি আছে বেরিয়ে যায় মানে শাখা নদী আর উপনদী কি ছোটো ছোটো নদীগুলি যখন মেন নদী দিকে মিলিত হয় এটাকে বলা হয় কি উপনদী আর এই যে অঞ্চলটা রয়েছে এই যে মেন নদী শাখা নদী আর যে উপনদী যে অঞ্চলটা রয়েছে এটাকে বলা হয় নদী অববাহিকা আর নদী উপত্যকা কি নদীর উপত্যকা হলো এই উৎপত্তি স্থল থেকে এই উৎস থেকে যখন মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে কি হয় নদীটা নদীর যে জল রয়েছে এগুলি প্রবাহিত হয় সেই খাতের আশেপাশে যে এই নদীর আশেপাশে যে প্লাবন ভূমিগুলি রয়েছে এই প্লাবন ভূমিগুলি ওই জায়গাটাকে বলা হয় নদীর উপত্যকা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখে নেব আদর্শ নদী আদর্শ নদী কি উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে নদীর গতি প্রবাহের তিনটি অবস্থা যথা উচ্চ উচ্চগতি মধ্যগতি এবং নিম্ন গতি এই তিন প্রকার গতি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বা দেখতে পাওয়া যায় তাকে আদর্শ নদী বলে যেমন গঙ্গা এখন আদর্শ নদী কি উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে আমি আগেও বলেছি কি এটা ধরুন নদী তার কি তার যে উৎসটা রয়েছে এটা হলো ধরুন উৎসটা মানে যেখান থেকে নদীটা সৃষ্টি হয় যেখান থেকে নদীটা সৃষ্টি হয় এখন দেখে নেব আমরা যে আদর্শ নদী আদর্শ নদী কি উৎস থেকে মোহনা পর্যন্ত অংশে যে নদীর গতি প্রবাহে তিনটি অবস্থা যথা উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি তিন প্রকার গতি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বা দেখতে পাওয়া যায় তাকে আদর্শ নদী বলে যেমন গঙ্গা নদী এখন আদর্শ নদী কি ধরুন উৎসটা এটা হলো ধরুন নদীর উৎসটা আর এটা হলো কি মোহনাটা তো নদী নদীটা রয়েছে এটা কি উৎসটা আর এটা কি যে মোহনাটা মানে মোহনা এসে মিলিত হয় এখানে নদীটা সৃষ্টি হয় এটা উৎস এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী এই যে পটটা রয়েছে এই যে গতি পটটা রয়েছে এটা কি এটার মধ্যে তিনটা অবস্থা রয়েছে এটার মধ্যে কয়টা অবস্থা রয়েছে তিনটা অবস্থা কি কী উচ্চ গতি মধ্যগতি আর হলো নিম্নগতি এখন উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতিটা কি উচ্চগতি হলো এখান থেকে কী হয় এখানে তো উৎসটা এখানে উৎসটা এখানে কি হয় এখানে এসে নিচের দিকে যায় এখানে যে উৎসটা রয়েছে এখানে কি হয় ক্ষয় হয় এটা পরে স্লাইডের সাহায্যে পিকচারের মধ্যে সাহায্যে আরো জিনিসটা ভালোভাবে বুঝে নেব পরে স্লাইডে এই যে এটা কি হয় এখানে উৎসটা হয় এই যে উৎসটা এখানে জল প্রবাহিত হয় এখানে এসে কি হয় এখানে ক্ষয় হয় ক্ষয় হয় এটা নিচের দিকে আসে তো এখানে এটা কি উচ্চগতি উচ্চগতি তারপর এখানে এসে এটা ওই যে মধ্যগতি আর একদম যখন নিচে একদম ভূমিরূপে গিয়ে এটা প্রবাহিত হয় তখন এটা কি হয় নিম্নগতি তো এটা কি যেই নদীর যেই নদীটা কি হয় এরকম তিনটা গতি তিনটা গতি কি হয় প্রবাহিত হয় তিনটা গতি যেই নদীতে দেখা যায় প্রতীয়মান সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বা দেখতে পাওয়া যায় তাকে আদর্শতি নদী বলে মানে যেই নদীর মধ্যে এই তিনটে গতি দেখা যায় উচ্চ উচ্চগতি গতি নিম্নগতি তিনটে গতি দেখা যায় তাকেই বলা হয় আদর্শ নদী যেরকম আদর্শ নদী একটা এক্সাম্পল হলো গঙ্গা নদী গঙ্গা নদী হলো একটা আদর্শ নদী কীরকমভাবে এই যে গঙ্গা নদী যে গঙ্গা নদী কী হয় গঙ্গা নদীর মধ্যে উচ্চগতিও রয়েছে মধ্যগতিও রয়েছে এবং নিম্নগতিও রয়েছে যে উচ্চগতি উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তিনটেই রয়েছে কি গঙ্গা নদীর মধ্যে তার জন্য গঙ্গা নদীকে কি বলা হয় গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় যদি এক্সামে আসে যে একটি নিচে কোনটি আদর্শ নদী এখন গঙ্গা নদীর দিল আরও তিনটা নদীর নাম দিল তাহলে কারেক্ট আনসার কী হবে গঙ্গা নদী ওকে নেক্সট রয়েছে নদীর গতি এখন আমরা নদীর গতিগুলি আবার দেখে নেব একটি নদীর বিশেষভাবে তিনটি গতি দেখতে পাওয়া যায় একটি নদীর বিশেষভাবে কয়টি গতি দেখতে পাওয়া যায় তিনটি কি কি উচ্চ গতি মধ্যগতি ও নিম্ন গতি নেক্সট নদীর কার্য এখন নদীর কার্য যে তার যে কাজ কি কি কাজ রয়েছে নদীর কার্য কয় প্রকার তিন প্রকার নদীর কার্য কয় প্রকার তিন প্রকার কি কি ক্ষয় কার্য বহন কার্য এবং সঞ্চয় কার্য নদীর কয়টা কার্য রয়েছে তিনটা কার্য কি ক্ষয় কার্য বহন কার্য সঞ্চয় কার্য ক্ষয় কার্য কি যেখানে ক্ষয় হয় বহন কার্য মানে বহন করে নিয়ে যায় মানে ট্রান্সপোর্ট হয় যেটা সঞ্চয় কার্য যেখানে জমা হয় যেরকম ধরুন যে গঙ্গা নদীর মধ্যে কী হয় গঙ্গা নদী তিনটে গতি রয়েছে যে উচ্চ উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তিনটেই রয়েছে এইভাবে ধরুন এখানে হল উৎসটা এখানে উৎসটা আর এখানে ধরুন মোহনাটা যে নদীর যে এখান থেকে উৎসটা এসে এখানে কি হোক উৎসটা এখানে উৎসটা এখানে নদীর জল প্রবাহিত এখানে কি হয় ক্ষয় হয় ক্ষয় হয় এটা নিচের দিকে চলে আসে নিচে নিচের দিকে চলে আসে এটা একটা তারপর এটা কি হয় এখানে বহন হয় ক্ষয় হয় এখানে গিয়ে বহন হয় মানে এখানে এখানে ধরুন জলটা প্রবাহিত হচ্ছে এখানে নিচের দিকে যখন আসে এখানে জল প্রপাত হয়ে যখন ক্ষয় হয় যখন নিচের দিকে আসে তখন কি হয় এখান থেকে নুড়ি বালি যে কাঙ্ক রয়েছে এগুলি এগুলি জলের সাথে ভেসে ভেসে নিচে আসে মানে বহন হয় সেখানে জমা হয় মানে সঞ্চয় হয় সঞ্চয় হয় আবার এখানে কি হয় আরও গতিতে যায় মানে জলটা আরও প্রবাহিত হয় নিম্ন নিম্নগতিতে যায় ওখানে গিয়ে কী হয় ওইখানেও যে বালি নুড়ি কাঙ্ক যেগুলি রয়েছে এগুলি কী এগুলি জমা হতে থাকে মানে সঞ্চিত হতে থাকে তো এখানে বহনও হয় সঞ্চিত হয় তো ক্ষয় মানে কি এখানে ক্ষয় হয় ক্ষয় হয় জলটা নিচের দিকে চলে আসে তারপর এটা বহন হয় মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায় তারপর এটা সঞ্চয় মানে জমা হতে থাকে এই যে ক্ষয়কার্য মধ্যে কিছু এক্সাম্পল রয়েছে কি কি রয়েছে দেখুন ক্ষয়কার্য জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষক ক্ষয় গর্ষণ ক্ষয় সংঘর্ষ ক্ষয় বোধবুৎ ক্ষয় দ্রবণ ক্ষয় এই যে ক্ষয়গুলি রয়েছে এগুলি ভালোভাবে শিখে নেবেন আবারও বলছি ক্ষয়কার্য জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষক ক্ষয় গর্ষণ ক্ষয় সংঘর্ষক ক্ষয়, বোধবুৎ ক্ষয় দ্রবণ ক্ষয় আর বহন কার্যর মধ্যে কি কী রয়েছে দ্রবণ প্রক্রিয়ার বহন লম্পদান প্রক্রিয়ার বহন ভাসমান প্রক্রিয়ার বহন গড়ানো প্রক্রিয়ার বহন এগুলি রয়েছে ক্ষয়কার্য আর বহন কিছু এক্সাম্পল নেক্সট রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপগুলি কি কি। এগুলি ভালোভাবে দেখে নেবেন এগুলি ভালোভাবে শিখে নেবেন যেরকম এগুলি আসতে পারে যে নিচের কোনগুলি নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ তাহলে এগুলির নামগুলি দিয়ে দিল এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিল আর তিনটা অন্য নাম দিল তখন এগুলি আমাদের জানা থাকলে যদি শেখা থাকে তাহলে আমরা আনসার করতে পারবো এগুলি ভালোভাবে শিখে নেবেন তো প্রথমেই যেটা রয়েছে সেটা হলো আয় বা ভি আকৃতির উপত্যকা তো নদীর ক্ষয়কার্যের ফলে ঘটিত ভূমিরূপ প্রথম কি হলো আয় বা ভি আকৃতির উপত্যকা তারপর রয়েছে গিরিখাত তারপর রয়েছে কেনিয়ান জলপ্রপাত এগুলি হলো কিছু নাম ভালো করে এগুলি শিখে নেবেন তারপর আরও কিছু নাম রয়েছে যেরকম খড়স্রুত পাঞ্জপুল কাস্কের তারপর রয়েছে সংকলিত ষোলশিরা মন্থকূপ ঘাটুনি বেঞ্চ এগুলিও ভালোভাবে শিখে নেবেন তারপর রয়েছে ভি বা আয় আকৃতির উপত্যকা কি। এখন দেখবো আমরা ভি বা আয় আকৃতির যে উপত্যকা রয়েছে সেটা কি। নদীর উপত্যকার পার্শ্ব দেশের বৃষ্টির জল অববাহিকার বা ধসের ফলে ক্ষয় পেতে থাকে ফলে নদীর উপত্যকা ভি এর মতো হয় এবং পরবর্তী সময় নদী যখন নিম্নের দিকে ক্ষয় করতে থাকে তখন আকৃতির উপত্যকার সৃষ্টি হয় যেরকম ধরুন এটা একটা পাহাড় এটা একটা পাহাড় এখান দিয়ে কি নদী বয়ে গেলো এদিকে নদী বয়ে গেলো তাহলে কি হয় এটা কী আকৃতির হলো এটা ইংরেজি ভি আকৃতির হলো যে এটাও পাহাড় এটাও পাহাড় আর যে নদীটা রয়েছে সেটা কি এদিক দিয়ে এদিক দিয়ে বয়ে গেল এদিক দিয়ে প্রবাহিত হল নদীটা তাহলে এটা কী আকৃতি হলো এটা ভি আকৃতির হলো আর যখন এদিক দিয়ে যখন বৃষ্টির জলের জন্য এই যে বৃষ্টির জল বা কোনো অববাহিকা বা ধসের জন্য এগুলির জন্য কী হয় এই সাইডগুলি ক্ষয় পেতে থাকে আস্তে আস্তে কী হয় এগুলি ক্ষয় পেতে থাকে ক্ষয় পেতে থাকলে জলগুলি কী হয় এইভাবে আরও এইভাবে হয়ে যাবে তখন এটা কী আকৃতির হয়ে যাবে তখন এটা আয় আকৃতির হয়ে যাবে ওকে তো ভি আকৃতি বা আয় আকৃতি উপত্যকাটা কি এইটা ধরুন পাহাড় এটাও পাহাড় আর মধ্যে দিয়ে কি জল প্রবাহিত হয় যে নদীটা রয়েছে প্রবাহিত হয় তাহলে এখন এটা কী আকৃতির হলো এটা হলো ভি আকৃতি আর যখন এই সাইডের জায়গাগুলি ক্ষয় হতে থাকে তখন জলটা কি হয় তখন জলটা এই সাইড দিয়ে এই যে আরও আরও এই বৃদ্ধি পেতে থাকে তখন এটা কী আকৃতির হয়ে যায় তখন এটা আয় আকৃতির হয়ে যায় তো এটা ভালো করে দেখে নিলাম আমরা ভি আকৃতি এবং আয় আকৃতির যে উপত্যকাটা রয়েছে সেটা আমরা দেখে নিলাম এখন আমরা দেখবো কি গিরিঘাত এবং কেনিয়ন কি গিরিঘাত এবং কেনিয়ন কি যে প্রথমেই কি রয়েছে গিরিঘাত খুব গভীর ও সংকীর্ণ হয় ইংরেজি অকর ভি আকৃতির হয় অন্যদিকে কেনিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ হয় বলে ইংরেজি অকর আয় আকৃতির হয় গিরিগাত সৃষ্টি হয় নদী উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে কিন্তু কেনিয়ান সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরু প্রায় উচ্চভূমি অঞ্চলে গিরি বা কেনিয়ন কি বেসিক্যালি এটা আগেরটার মতোই গিরিগাত হলো কি খুব গভীর থাকে এবং সংকীর্ণ থাকে ইংরেজি অক্ষর মতন হয় যে এই যে এটা পাহাড় এটাও পাহাড় আর মধ্যে দিয়ে কী হয় নদী এই যে নদী প্রবাহিত হয় তো এটা কী হয় এটা ভি আকৃতির হয়েছে এটা খুব বেশি গভীর হয়েছে এটা খুব বেশি কি গভীর এই যে পাহাড়ে এটা উঁচু জায়গা এটা উঁচু জায়গা একদম নিচের দিকে আসে এখানে কী খুব গভীর হয় এটা ভি আকৃতির হয় সাথে এটা খুব গভীর এবং সংকীর্ণ হয় তো তার জন্য এটা কী হয় পাহাড়ে যে উঁচু জায়গাটা এটা উঁচু জায়গাটা এটা একদম নিচে গভীরে সংকীর্ণ হয় এটা কী হয় ইংরেজি ভি অক্ষরের মতন হয় আর অন্য দিকে কেনিয়ানটা কি কেনিয়ানটা হলো এই সাইডের দিকে যখন ক্ষয় পেতে থাকে তখন এটা কি হয় জলটা এদিক দিয়েও প্রবাহিত হয় নদীর এদিক দিয়েও প্রবাহিত হয় তখন এটা কী হয় ইংরেজি অক্ষর আয়ের মতো হয় ইংরেজি অক্ষর আয়ের মতো হয় তো আয়ের মতন কোনটা হয় কেনিয়ান তো ভি আকৃতির মতন হয় এই যে গিরিকাদ এবং আয়া আকৃতির মতন হয় কেনিয়ান তারপর এই যে গিরিকার সৃষ্টি হয় কি নদীর যখন উচ্চ গতিতে ভোল পার্বত্য অঞ্চলে গিরিগার সৃষ্টি কোথায় হয় নদীর উচ্চ গতিতে বৃষ্টিভোল পার্বত্য অঞ্চলে গিরিকাতে সৃষ্টি হয় আর কেনিয়ান সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মোরু প্রায় উচ্চভূমি অঞ্চলে তো এটা ভালোভাবে জিনিসটা শিখে নেবেন যে গিরিকার সৃষ্টি হয় নদীর উচ্চগতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে আর কেনিয়ান সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মোরু প্রায় উচ্চভূমি অঞ্চলে গিরিকা তো কেরিয়ান আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট রয়েছে জলপ্রপাত এবং জলপ্রপাত কি নদীর গতিপথে কঠিন ও কোমল শিলা সন্ধিস্থল যদি হ্রদের ফলে উন্মুক্ত হয় তাহলে কোমল শিলা স্তর ক্ষয়ের ফলে নদীর গতিপথ বা ঢাল অর্থাৎ খারাপভাবে নেমে গেলে অর্থাৎ জলরাশি হঠাৎ খারাপভাবে নিচে পতিত হলে একে জলপ্রপাত বলে তো জলপ্রপাতটা কি জলপ্রপাতটা হলো বেসিক্যালি ওয়াটারফল যে নদীর গতিপথে কি নদীর যখন গতিপথটা থাকে এটা এখানে কঠিন ও কোমল শিলা থাকে কঠিন শিলাও থাকে কোমল শিলাও থাকে যখন কঠিন ও কোমল শিলা যেখানে মিলিত হয় যেখানে কি হয় মিলিত হয় ওই জায়গার মধ্যে কি একটা হ্রদের মানে উন্মুক্ত সৃষ্টি হয় তখন এটা কী হয় কোমল শিলাগুলি ক্ষয়ের ফলে নদীর গতিপথ বা ঢাল হঠাৎ করে খারাপভাবে নিচের দিকে নেমে যায় যেরকম এটা ধরুন উৎসস্থলটা এটা কি উৎসস্থলটা তখন কি হয় এই যে উৎসস্থল থেকে জলটা আসে এখানে কঠিন শিলা আছে এখানে ধরুন কঠিন শিলা তারপর এখানে কোমল শিলায় এসে মিলিত হয় তো এখানে কি হয় কঠিন শিলা কোমল শিলা যেখানে মিলিত এখানে এসে জলটা কেউ নিচের দিকে নেমে যায় খারাপ হবে খারাপ ঢালার মতো নিচের দিকে ভেবে নেমে যায় নিচের দিকে নেমে এটা কি হয় তখন এখানে কি হয় আগে আমি পড়েছিলাম উচ্চগতি উচ্চগতি বা যেখানে ক্ষয় হয় ক্ষয় কার্য নিচের দিকে নেমে যায় নিচের দিকে নেমে এখানে কি হয় এখানে যত জলের সাথে ভাসমান কিছু নড়ি বালি কাঙ্কন এগুলোও নিচে নেমে এসে জমা হয় মানে সঞ্চিত হয় এগুলি বহন হয়ে এখানে আসে আবার সঞ্চিতও হয় এখানে সঞ্চিতও হয় তা তারপর আবার এগুলি আবার নিচের দিকে কি হয় ভূমিতে এগুলি প্রবাহিত জল প্রবাহিত হতে থাকে তো ওখানে এটা হয় যে নিম্নগতি তো ওখানে কী হয় নিম্নগতি মানে বা কাজ এখানে জলের সাথে এসে কি জমা হয় এখানে তারপর গিয়ে এটা মোহনাতে গিয়ে কোথায় গিয়ে মিলিত হয় এটা মোহনাতে গিয়ে মিলিত হয় তা এখন যে এই উৎস আর এই মোহনার মধ্যে যে জল যে জলটা যে নদীর গতিপথটা জল প্রবাহিত হয় এই যে জায়গাটা রয়েছে যেখানে কঠিন শিলা আর কোমল শিলার মিলিত যে জায়গাটা রয়েছে এখানে কি হয় ক্ষয় হয়ে জলটা নিচের দিকে খারাপ হয়ে হঠাৎ করে নেমে যায় এই যে হঠাৎ করে যে নেমে যায় এই যে হঠাৎ করে যে এই জায়গাটা নেমে যেতে এই জায়গাটা কি কী বলে এটা কি বলে জলপ্রপাত মানে ওয়াটারফল এখন ওয়াটারফলের মানে জলপ্রপাতের কিছু এক্সাম্পল আমরা দেখে যেমন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ব্যানেজুয়েলার রিউকারি নদীর উপর অবস্থিত এঞ্জেল জলপ্রপাত নয়শো আশি মিটার যদি আসে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি যে কোন নদীর উপর অবস্থিত সেটা হলো বেনেজুয়েলের রিউকানি নদীর উপর অবস্থিত এটা কোন জলপ্রপাত এটা হলো অ্যাঞ্জেল জলপ্রপাত আর এটা কত মিটার এটা হলো নয়শো আশি মিটার এটা হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এখন দেব আমরা ভারতের উচ্চতম জলপ্রপাত তো ভারতের উচ্চতম জলপ্রপাতটা কি ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ জলপ্রপাত এটা হলো কত মিটার এটা দুশো মিটার আর এটা কোন নদীর উপর অবস্থিত এটা সরাবতী নদীর উপর অবস্থিত এখন আমরা দেখব পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতটা কোনটা সেটা হলো ভুয়েমার জলপ্রপাত যদি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলে হবে অ্যাঞ্জেল জলপ্রপাত আর বৃহত্তম হলে ভুয়েমার জলপ্রপাত এখন আমরা দেখবো পৃথিবীর দৃশ্যতম সুন্দর পৃথিবীর দৃশ্যতম সুন্দর জলপ্রপাত কোনটি পৃথিবীর দৃশ্যতম মানে সুন্দর সবচেয়ে সুন্দর দেখতে যেটা দেখতে খুব ভালো হয় খুব সুন্দর হয় সেই জলপ্রপাতের নাম কী সেটা হলো নাইগ্রা জলপ্রপাত মানে এই যে আমরা শুনেছি নিশ্চয়ই যে নাইগ্রা ওয়াটারফল সেটা সেটা হলো সবচেয়ে সুন্দর তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম ভারতের উচ্চতম হলো যোগ জলপ্রপাত আর পৃথিবীর বৃহত্তম হলো বুয়েমার জলপ্রপাত আর পৃথিবীর দৃশ্যতম সুন্দর জলপ্রপাত হলো নাইগ্রা জলপ্রপাত তো এইগুলি জলপ্রপাতটা ভালো করে দেখে নিলাম সাথে কিছু এক্সাম্পলও দেখে নিলাম নামগুলি ভালো করে শিখে নেবেন তারপর রয়েছে কি এখানে জলপ্রপাতটা দেখুন পিকচারের সাহায্যে আরও ভালোভাবে জিনিসটা দেওয়া আছে এখানে দেখুন এটা হলো ধরুন উৎসটা আর এখানে হলো মোহনাটা মানে যেখানে জলটা গিয়ে মিলে যায় মানে যেখানে গিয়ে সমুদ্রের সাথে মিলে যায় এখানে যে কঠিন শিলা আর কোমল শিলা কঠিন শিলা আর কি কোমল শিলা তো যেখানে কঠিন শিলা আর কোমল শিলা মিলিত হয় সেখানে কি হয় জলটা এভাবে এসে এখানে হঠাৎ করে নিচে ভাবে নিচের দিকে নেমে যায় নিচের দিকে কী হয় নেমে যায় তো এখানে জলের সাথে অনেক নুড়ি বালি এগুলি এগুলিও কী হয় এগুলিও বেশে আসে মানে বহন হয় এখানে বহন হয় বহন হয় এখানে এসে সঞ্চিত হয় এখানে নুড়ি পাথর কিছু সঞ্চিত হতে থাকে তারপর এগুলে আবার আস্তে আস্তে কী হয় এগুলি জল প্রবাহিত হতে থাকে প্রবাহিত হতে থাকে তো কী কি প্রবাহিত হতে গিয়ে এটা কি হয় কোথায় মোহনাতে গিয়ে এটা মিলিত হয় এটা কোথায় গিয়ে মিলিত হয় মোহনাতে গিয়ে মিলিত হয় তো এই যে জায়গাটা রয়েছে যেখানে কঠিন শিলা কোমল শিলা মিলিত হয় এখান থেকে জলটা হঠাৎ করে খারাপভাবে নিচের দিকে নেমে যায় এই যে নিচের দিকে নেমে যায় তবে এখান থেকে আবার প্রবাহিত হতে থাকে জল তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কি বলা হয় জলপ্রপাত এই জায়গাটা কি বলা হয় জলপ্রপাত ওকে তারপর নেক্সট রয়েছে আমাদের কি নেক্সট যেটা রয়েছে মধ্যগতিতে নদীর বহন ও সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ এখন দেখবো আমরা মধ্য গতিতে যে নদীর বহন রয়েছে মানে কি এক জায়গা থেকে এক জায়গায় বহন করে নিয়ে যায় আর সঞ্চয় মানে যেখানে জমা হয় এই দুইটা কার্যের ফলে ঘটিত যে কিছু ভূমিরূপগুলি রয়েছে তো নদীর গতিতে আমরা পড়েছি নদীর গতি কয়টা তিনটা রয়েছে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি তো এই যে মধ্যগতি যে মাঝখানে যেটা রয়েছে এই মধ্যগতির মধ্যে বহনও হয় সঞ্চনও হয় কিভাবে হয় আমরা পড়েছি কি এই যে উৎসটা উচ্চগতি এখানে কঠিন শিলা কোমল শিলা মিলিত হয় এখানে হঠাৎ করে কী হয় খারাপভাবে মানে এসে নিচের দিকে নেমে যায় এটা হলো জলপ্রপাত তো এখান থেকে এসে এখানে আবার এখান থেকে কী হয় জলের সাথে জলের সাথে এখানে অনেক নুরি বালি করে এগুলিও এসে এখানে কী হয় বহন হয় বহন হয়ে এসে এখানে সঞ্চিত হয় মানে জমা হতে থাকে জমা জমা হতে থাকে তারপরে এগুলি আবার কি হয় এই যে এখান থেকে নদীটা আরও মোহনায় গিয়ে মিশিত হয় মোহনায় গিয়ে কি হয় এখানে মিলিত হয় তো এই যে জলটা রয়েছে এখান থেকে এই উৎস থেকে এখানে জল প্রবাহিত শুরু হয় এখানে কঠিন ও কোমল শিলার যে মিলিত জায়গাটা এখানে এসে কি হয় জলটা নিচের দিকে খারাপভাবে নেমে যায় নেমে এখানে কি হয় জলের সাথে অনেক নুড়িবালি কাঙ্কর এখানে আসে এখানে এসে কি হয় এর বহন হয়ে আসে এখানে এসে সঞ্চিত হয় মানে জমা হয় তবে জমা হয় এগুলো আবার জলের সাথে আস্তে আস্তে এখানে বহন হয়ে যায় আবার গিয়ে মিলিত হয় তো এখানে এই যে মধ্যস্থলটা রয়েছে মধ্যগতিটা মানে যে মাঝখানে যে গতিটা রয়েছে এখানে কি হয় এখানে বহনও হচ্ছে এখানে সঞ্চয় হচ্ছে এই বহন সঞ্চয় হওয়ার ফলে কিছু ভূমিরূপ গঠিত হয় কিছু ভূমিরূপ যে গঠিত হয় সেগুলি আমরা এখানে পড়ে নেব এগুলি ভালোভাবে মুখস্থ করে নেবেন এগুলি থেকে পরীক্ষাতে আসে তো আমরা এগুলি এখন নামগুলি দেখে নিই কী কী রয়েছে নামগুলি যে প্রথমেই যেটা রয়েছে নদীবাগ তারপর রয়েছে পলল শঙ্কু পলল বেজুনি তারপর রয়েছে অশ্ব খুরাকৃতির হ্রদ প্লাবন ভূমি স্বাভাবিক ভাত তারপর রয়েছে কাহারি অ্যান্ড বদ্বীপ এগুলি হলো কিছু মধ্যগতিতে নদী বহন ও সঞ্চয় কার্যের ফলে গঠিত কিছু ভূমিরূপ এখন আমরা দেখে নেব পলল শঙ্কু কি পার্বত্য গতি থেকে হঠাৎ সমভূমিতে প্রবেশ করলে গতিপথের ভারসাম্য ব্যাহত হলে নদীর গতিবেগ হ্রাস পায় এবং পর্বতের বাধা না থাকায় নদী ছড়িয়ে পড়ে ফলে নদী বাহিত প্রস্তর খণ্ড নুড়ি পর্বতের পাদদ দেশে সঞ্চিত হয় এই পলল রাশি তিন কোণা বা শঙ্কু আকৃতি সঞ্চিত হলে তাকে পলল শঙ্কু বলে তো পলল শঙ্কু কি যে পার্বত্য গতি থেকে হঠাৎ যখন সমভূমিতে প্রবেশ করে নদীটা কি প্রত্যেকটা নদী আমরা পড়েছি কি একটা উৎস থাকে আর একটা কি মোহনা থাকে মানে উৎস যেখান থেকে নদীটা এসে মানে সৃষ্টি হয় আর মোহনা যেখানে নদীটা এসে মিলিত হয় তো এই নদীটা কি এটা উৎসটা কোথায় থাকে পার্বত্য পর্বত অঞ্চলে থাকে তো ওইখান থেকে নদীটা যে জল প্রবাহিত হয় এটা এসে কি হয় এখানে মোহনায় এসে মিলিত হয় তো এখানে যখন নদী উপ থেকে আসে তখন এসে কী হয় এখানে জলপ্রপাত হয় জলপ্রপাত হয়ে তারপরে এটা যে মধ্যগতিতে বা যে বহন কাজের ফলে তারপরে গিয়ে মোহনায় গিয়ে এটা মিলিত হয় মিলিত হয় যখন এটা এই উপর থেকে এসে যখন সমভূমিতে যখন প্রবেশ করে যখন এটা সমভূমিতে প্রবেশ করে তখন কি হয় তার যে স্পিডটা আছে এটা কি হয় তার যে স্পিডটা রয়েছে যেরকম ধরুন এই যে এটা উৎসটা এটা হলো কি উৎসটা এখানে নদীটা এইভাবে আসে নিচে নেমে যায় নিচে নেমে যায় তারপর এটা এইভাবে করে ভাসতে থাকে তো এটা যখন উপর থেকে আসে যে পর্বত গতি থেকে যখন হঠাৎ করে নিচের দিকে সমভূমিতে যখন প্রবেশ করে তখন তার যে স্পিডটা রয়েছে এই স্পিডটা কী হয় হ্রাস পায় মানে স্পিডটা কী হয় তার গতিটা নদীর গতিবে একটা কমে যায় এই কমে কমে যাওয়ার কারণে কী হয় তার যেখানে কোনো পর্বতে কোনো বাধা থাকে না বাধা না থাকায় নদীটা ছড়িয়ে পড়ে মানে যেই রাস্তা পায় ধরুন এদিকে রাস্তা পেলে নদীটা এদিকে ছড়িয়ে পড়ে এদিকে রাস্তা পেলে এদিকে ছড়িয়ে পড়ে এদিকে রাস্তা পেলে এদিকে ছড়িয়ে পড়ে যেদিকে রাস্তা পায় নদীটা সেদিকেই ছড়িয়ে পড়ে তো এইভাবে ছড়িয়ে যাওয়ার ফলে ফলে কী হয় নদীর সাথে সাথে নদীর জলের সাথে সাথে অনেক যে প্রস্তর খণ্ড নুড়ি তারপর এগুলি কী হয় এগুলিও গিয়ে জমা হতে থাকে এগুলি গিয়ে কী হয় নদীর আশেপাশে যে পর্বতের পাদদেশে কী হয় সঞ্চিত হতে থাকে এগুলি কী হয় জমা হতে থাকে জমা হতে থাকে এই যে এগুলি কি হয় এখানেও জমা হতে থাকে নদীটা যেই দিকে রাস্তা পায় সেদিকে নদীটা আঁকা বাঁকা যেতে থাকে ওইখানে গিয়ে সঞ্চিত হতে থাকে তো এইভাবে কত তার আকৃতিটা হয় সেটা একটা শঙ্কু আকৃতির হয় মানে সেটা কি হয় একটা শঙ্কু আকৃতির মতন হয় এই যে এখানে দেখুন এটা হলো কি পর্বত এই দুটো কি পর্বত দিকে নদী আসছে এখানে এসে নদীটার স্পিডটা অনেকটা কমে যায় নিচে এসে তো ওখানে এটা যেদিকে রাস্তা পেঁদর এটা এদিকে চলে গেলো এটা এদিকে চলে গেলো এইভাবে চলে গেলো এইভাবে চলে গেলো তো এটা কী আকৃতির হলো এটা শঙ্কু আকৃতির হলো যে এই যে আকারে শঙ্কু আকৃতি যে সেটা সঞ্চিত হয় মানে শঙ্কু আকারে এটা কি হয় সঞ্চিত হয় তাকেই বলা হয় কি পলল শঙ্কু তাকে কি বলা হয় পলল শঙ্ক এখানে পিকচারটা দেখুন পিকচারটা দেখলে আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন তো পলল শঙ্ক আশা করি বুঝতে পেরেছেন নেক্সট যেটা রয়েছে স্বাভাবিক বাদ এখন স্বাভাবিক বাদ কি যে নদীতে ধারণ ক্ষমতার অধিক জল হলে প্লাবনের সৃষ্টি হয় জল কমে গেলে প্লাবনের জলও নেমে যায় এবং নদীর দুই তীরে বালি কাঙ্ক সঞ্চিত হয় স্বাভাবিক বাদে সৃষ্টি হয় এটি কেবল নদীর পরিণত অবস্থা দেখা যায় এখন স্বাভাবিক বাদ কি স্বাভাবিক বাদ হলো এই যে এটা ধরুন এটা এই যে এটা নদী এটা কি এটা হলো ধরুন নদী যে এদিক দিয়ে জল প্রবাহিত হয় এদিক দিয়ে জল প্রবাহিত হয় আর এটা যে সাইডে রয়েছে এই জায়গাটাকে এই জায়গার মাঝখান দিয়ে কি হয় যে নদী প্রবাহিত হয় এটা নদীর সাইড এটাও নদীর সাইড তো নদী যে প্রবাহিত হয় এইটাকে বলা হয় কি স্বাভাবিক বাদ তা কী বলা হয় এই জায়গাটাকে স্বাভাবিক বাদ বলা হয় কিন্তু যখন প্লাবন নেমে আসে মানে ফ্লাড হয় যখন ফ্লাড হয় তখন কী হয় জলের পরিমাণটা বেড়ে যায় জলের পরিমাণ বেড়ে গেলে জলগুলি কী হয় সাইডের দিকে আরও যেতে থাকে এদিকে এদিকে জলগুলি বাড়তে থাকে জল আস্তে আস্তে কী হয় বাড়তে থাকে জলে যে নদী যেই জায়গাগুলি বাড়তে থাকে তো ওই জায়গাটাকে বলা হয় কি প্লাবন ভূমি তারপর যখন ফ্লাডে জল যখন কমে যায় এগুলি কি হয় জল আস্তে আস্তে নেমে আসে তখন জলগুলি আবার এদিকে ফিরে আসতে থাকে এগুলি জলগুলি কি হয় কমতে থাকে তো কমতে থাকে তো যেই জায়গায় জলগুলি যে এক্সট্রা জায়গা জলগুলি যে ছিল ওই জায়গা আমাদের কী হয় নুরি বালি কাঙ্কর এগুলি যেগুলি আছে জমা হতে থাকে এগুলি নদীর তীরে মানে নদীর সাইডে সঞ্চিত হতে থাকে জমা হতে থাকে জমা হতে থাকে তো এগুলি গিয়ে আবার একসাথে জমা হয়ে নদীর বাদ সৃষ্টি করে আবার দেখি নিন স্বাভাবিক যে বাদ রয়েছে এই এইটা হলো কি এটা নদীর আর নদীর যেই সাইডগুলো রয়েছে এইগুলি হলো স্বাভাবিক বাদ আর যখন প্লাবনের সৃষ্টি হয় মানে ফ্লাড হয় তখন জলটা কি হয় জলটা বাড়তে থাকে বেড়ে এদিকে দুই সাইডে কি হয় বাড়তে থাকে যখন দুই সাইডে বেড়ে যে ধরুন এতটুকু বাড়ল তখন এই জায়গাটাকে বলা হয় কি প্লাবন ভূমি এই জায়গাটা কি বলা হয় প্লাবন ভূমি আবার যখন জলটা কি হয় মানে ফ্লাডটা যখন কমে এসে থাকে জলও নেমে যায় জলও কী হয় আস্তে আস্তে কমতে থাকে তখন জল আবার এই দিকে আস্তে আস্তে কমতে থাকে তখন এই জায়গাটার মধ্যে কি হয় যে এই জায়গাটা রয়েছে যে প্লাবন ভূমি ছিল ওই জায়গার মধ্যে যে বালি কাঙ্কর এগুলি কী হয় জমা হতে থাকে সঞ্চিত তে থাকে এগুলি সঞ্চিত হয়ে এখানে কি হয় বাদের সৃষ্টি হয় যে স্বাভাবিক বাদ রয়েছে এগুলি সৃষ্টি হয় আর এই যে অবস্থাটা রয়েছে এই যে প্রসেসটা রয়েছে যে প্লাবন হলে কি হয় প্লাবন কমে গেলে কি হয় যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা নদীর মধ্যে দেখা যায় নদীর যে চেঞ্জিংয়ের প্রসেসটা এটা দেখা যায় নদীর পরিণত কেবল পরিণত অবস্থাটা দেখা যায় তো এটাই হলো স্বাভাবিক বাদ এবং প্লাবন ভূমি ওকে নেক্সট রয়েছে নদীর বাঘ বা মিয়েন্ডার এখন আমরা দেখবো যে নদীর বাঘ বা মিয়েন্ডার জিনিসটা কী নদীর নিম্ন ও মধ্য গতিতে যেখানে ভূমির ঢাল অত্যন্ত কম সেখানে সম্মুখে সামান্য বাধা পেলি যেদিকে ঢাল বেশি সেদিকে নদী দেখা যায় ফলে নদী অত্যন্ত আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় এই বাঘগুলিকে নদীর বাঘ বা মিয়েন্ডার বলে এখন নদীর বাঘ বা মিয়েন্ডার কী যে নদীর যে নিম্ন ও মধ্য গতিতে মানে নদী যে নদী কয়টা গতি ছিল তিনটা গতি তিনটা গতি প্রথমটা উচ্চ গতি তারপর নিম্ন গতি আর গতি তো এই যে নিম্নগতি ও মধ্যগতি যেখানে মানে ভূমির ঢাল ভূমির ঢাল এসে কি হয় নিচে এসে যে নদী উৎস একেবারে তারপরে এসে এই যে এটা হলো কি উচ্চগতি তারপরে এখানে এসে মধ্যগতি তারপরে যায় কি নিম্নগতি এই যে মধ্যগতি আর নিম্নগতি এটা কি হয় ভূমির ঢালের মধ্যে আসে যখন এটা নিচের দিকে আসে তখন তার স্পিডটা কী হয় তার গতিটা কী হয় হ্রাস পেয়ে যায় মানে এটা কি হয় গতিটা কমে যায় তার স্পিডটা কমে যায় তখন এটা যেদিকে রাস্তা পায় সেদিকে যায় ধরুন এদিকে রাস্তা পেয়ে ওই দিকে যায় এদিকে রাস্তা পেয়ে ওই দিকে যায় যেদিকে রাস্তা পায় সেদিকে তার জন্য নদীটা এই আঁকা বাঁকা করে নদীটা গতিপথে প্রবাহিত হয় আর এই যে বাঘগুলি যে রয়েছে এগুলিকে মিয়েন্ডার বলে যেরকম এখানে পিকচারটা দেখুন নদীটা কি এটা কি সবটাই কি সমভূমিতে আছে মধ্যগতি নিম্নগতি যেখানে ভূমির ডাল অত্যন্ত কম হয় তো এখানে আছে যেদিকে রাস্তা এদিকে রাস্তা পেলো এদিকে গেলো যেদিকে রাস্তা পেয়েছে সে সেদিকেই নদীটা কি হলো নদীটা প্রবাহিত হয়েছে তো এই যে বাঘগুলি রয়েছে এই যে আঁকা বাঁকা যে বাঘগুলি রয়েছে এই বাঘগুলিকেই বলা হয় নদীর বাঘ বা মিয়েন্ডার ওকে নেক্সট রয়েছে বালুচোর এখন দেখবো আমরা বালুচোর কি নদীর অবক্ষেপণের ফলে বালি কাদা ইত্যাদি নদীর পার সংলগ্ন অঞ্চলে সঞ্চিত হয়ে বালুচোর সৃষ্টি করে অধিকাংশ স্থানে নদী বাকের উত্তর ঢালে বালুচোর গঠিত হয় তো বালুচোর কি যেরকম ধরুন নদীর জল অনেক সময় কী হয় আস্তে আস্তে কমে যায় নদীর জল যখন আস্তে আস্তে কমে যায় যে তখন কী হয় এখানে তার সাইডে কী হয় যে বালি বা যে রয়েছে কাঙ্কর রয়েছে কাদা রয়েছে এগুলি সঞ্চিত হতে থাকে এগুলি সঞ্চিত হয়ে বালুচোর সৃষ্টি করে বা ধরুন ফ্ল্যাড হলো এই যে আমরা আগে পড়েছিলাম এই যে ধরুন নদী এটা হলো কি এটা নদী আর এগুলিকে বলা হয় স্বাভাবিক বা যখন ফ্লাড হয় তখন জলটা বাড়তে থাকে জল এটা এইভাবে করে জলে বাড়তে থাকে তখন এটাকে বলা হয় প্লাবন ভূমি তারপর যখন আবার ফ্লাডটা কমতে থাকে প্লাবনটা কমতে থাকে জলও কমতে থাকে জল নেমে আসে তখন এই জায়গার মধ্যে যে বালু তারপর রয়েছে বালি কাদা এগুলি কী হয় এগুলি একসাথে সঞ্চিত হতে থাকে সঞ্চিত স্বাভাবিকভাবে সৃষ্টি করে তো এখানে কী হয় এইভাবে করে এগুলি এখানে জমতে থাকে তো এইগুলিকে বলা হয় কি চর অক্ষেন এবং নিম্ন প্রবাহে নদী সঞ্চয় কার্যের ফলে ঘটিত কিছু ভূমিরূপ প্রথমে যেটা রয়েছে নদীর দ্বীপ নিম্ন প্রবাহে জলের সঙ্গে বাহিত বিপুল পরিমাণে পলি বালি কাদা নদী গর্ভে সঞ্চিত হয় এবং কালক্রমে নদীর বুকে চর বা দ্বীপ রূপে অবস্থান করে এইরূপ চরের চারদিকে জল দ্বারা বেষ্টিত থাকে ফলে এই ভূভাগকে নদীর দ্বীপ বলে ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ তো নদী দ্বীপ কী যে নিম্ন প্রবাহে জলের সঙ্গে কি হয় যখন নিম্ন প্রবাহে নদীটা আসে নদীটা কি হয় জলের প্রবাহের সাথে এই যে জলের প্রবাহের সাথে সাথে কি হয় কিছু পলি বালি কাদা এগুলি এসে কি হয় এই সবগুলি এসে নদী গড়বে নদীতে এসে কি হয় সঞ্চিত হয় এগুলি মানে জমা হতে থাকে কি জমা হতে থাকে তো এইভাবে জমা হতে থাকতে কী হয় এখান থেকে মানে এখানে বালুচলের মতন সৃষ্টি হয় তখন জলটা এসে কিছু এদিকে চলে যায় এদিকে চলে যায় তো এটা তার আশেপাশে আশেপাশে দিয়ে জল চলে যায় তখন এটা কি হয় এটা একটা দ্বীপ সৃষ্টি হয় যেরকম আবার দেখুন এটা হলো কি এটা হলো নদী এখান দিয়ে জল প্রবাহিত হয় এদিক দিয়ে জল প্রবাহিত হয় আর এখানে এই জল প্রবাহিত হওয়ার সাথে সাথে কি হোক কিছু পলি বালি কাদা এইগুলি এসে জমা হয় এগুলি এসে সঞ্চিত হতে থাকে নদী গর্বে সঞ্চিত হতে থাকে মানে জমা হতে থাকে তো এগুলি জমা হতে হতে কি হয় এখানে দ্বীপ অবস্থান করে মানে কোনো বালুচর বা দ্বীপের সৃষ্টি হয় এখানে ধরুন বালুচর জমে এগুলি জমা হয়েছে জমা হয়ে সঞ্চিত হয় কী হয় একটা বালুচর সৃষ্টি হয়েছে তখন জল এসে তখন জলটা এসে কি হয় কিছু এদিকে চলে যায় বা এদিকে চলে যায় এই যেভাবে করে এদিকে চলে যায় ওকে তো এইভাবে করে চলে যায় তো এখানে কী হয় একটা দ্বীপের সৃষ্টি হয় এই যে নদীর মধ্যে যে এই দ্বীপের সৃষ্টি হয় এই দ্বীপটাকেই বলা হয় নদী দ্বীপ তার নদীর আশেপাশে কী থাকে এদিকে জল থাকে এদিকে জল এদিকে জল থাকে এইগুলো আশেপাশে কি হয় জল থাকে এখানে ছোট ছোটো বালুচনের মতন সৃষ্টি হয় একই বলা হয় নদী দ্বীপ যেরকম ভারতের মধ্যে যে রয়েছে ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ যে ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ হলো ভারতের বৃহত্তম নদী দ্বীপ যদি আসে ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটা তাহলে হবে ব্রহ্মপুত্র মাজুলি দ্বীপ তো নদী দ্বীপ কি সেটা আশা করি বুঝতে পেরেছেন আমরা দেখে নেব হ্রদ অশ্বখুরাকৃতি হ্রদ এখন কি সমভূমি প্রবাহ ও বীপ প্রবাহের নদী বড় বড় বাঘ নিয়ে অগ্রসর হয় বিশেষ ক্ষেত্রে এই প্রকার কোনো নদী বাঘ মূল নদী প্রবাহের সাথে সামঞ্জস্য রাখতে না পেরে বিচ্ছিন্ন হয়ে মূল নদীর পাশে অশ্ব বা ঘোড়াকুরের মতো আকৃতিতে অবস্থান করে তাকে অশ্ব ঘোরাকৃতির রদ বা অক্স লেক বলে এখন এটা কি এটা আমরা পিকচারের সাহায্যে জিনিসটা ভালোভাবে বুঝে নিই তো নদীটা কি হয় যখন নিম্ন গতিতে আসে তখন এটা কি হয় তখন যেদিকে রাস্তা তখন এটা কি এটা স্লো হয়ে যায় মানে এটা নদীর যে গতি ব্যাগটা রয়েছে এটা কি হয় স্লো হয়ে যায় স্পিডটা কমে যায় তো স্পিডটা কমে যাওয়ার কারণে কি হয় যেদিকে রাস্তা পায় সেটা সেদিকেই যায় যেদিকে রাস্তা পায় সেটা সেদিকে যায় যেরকম এটা নদীটা এইভাবে আসলো এদিক দিয়ে রাস্তা পেলো এটা এদিক দিয়ে ঘুরে এই জিনিসটা গেল রাস্তা যেদিকে রাস্তা পায় সেদিকেই চলে যায় কিন্তু যখন ফ্লাড হয় ধরুন প্লাবন এসেছে ফ্লাড হয়েছে তখন কি হয় যখন গতি ব্যাগ ব্যাগটা কি বেশি থাকে স্পিড থাকে তো স্পিড থাকার কারণে কি হয় তখন এটা এইভাবে ঘুরে আর যায় না তখন এটা ডাইরেক্ট এইভাবে চলে যায় কারণ জলের গতি বেশি থাকে জল বেশি থাকে এইভাবেই চলে যায় তখন কি হয় তখন যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা যেটা রয়েছে সেটা কি হয় সেই দিক দিয়ে আর যায় না ডাইরেক্ট এই দিক দিয়ে জল যাওয়ার কারণে এই আকৃতিটা যে রয়েছে সেটাকেই বলা হয় অশ্ব বা ঘোরাকরের মতো মানে যে আকৃতিটা রয়েছে সেটা তার জন্য এই হ্রদটাকেই বলা হয় কি অশ্ব ঘুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক ওকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট রয়েছে বদ্বীপ এখন বদ্বীপ কি। নিম্ন প্রবাহের মোহনার নিকট ভূমি ঢাল প্রায় না থাকায় নদী খাতে নদী নদীবাহিত পলি সঞ্চিত হয় এইভাবে সঞ্চয় কার্যের ফলে ঘটিত সমতল ভূমিভাগকে বদ্বীপ বলে এখন বদ্বীপ কি যে নিম্ন প্রবাহের মধ্যে যখন জলটা যখন নিম্ন প্রবাহের মধ্যে আসে তখন কি হয় এখানে এসে স্পিডটা কমে যায় স্পিড কমার কারণে যে দিক দিয়ে রাস্তা পায় সেদিকে যায় যে এদিকে রাস্তা পেলো এদিকে গেলো এদিকে রাস্তা পেলো এদিকে গেলো এদিকে রাস্তা পেলো এদিকে আসলো এদিকে রাস্তা পেলো এদিকে আসলো এই যেদিকে রাস্তা পায় সেদিকে যায় সেদিকে যায় আবার এখানে কি হয় তার সাথে নুড়ি বালিকাঙ্কুর এগুলিও আসে এগুলি এসে কি হয় এগুলি এসে জমা হয় এগুলি এসে জমা হয়ে এখানে কি সৃষ্টি হয় এখানে বালু সৃষ্টি হয় যেটা আমরা আগেই পড়েছি যে বালুচরে যে সৃষ্টি হয় মানে যে বালুচর সৃষ্টি হয় আর তার আশেপাশে যে এটা বালুচোর সৃষ্টি হয় তার সাথে এটাকে কী বলা হয় এটাকে যে নদী দ্বীপও বলা হয় তো নদী দ্বীপ সৃষ্টি হয় আর যে নদী দ্বীপটা সৃষ্টি হয় তার যে আকারটা রয়েছে সেই আকারটা অনেকটা বাংলার বর মতন হয় বাংলা কি বর মতন হয় আর এই বর আশেপাশে কি হয় যে নদী জলগুলো এদিকে রাস্তা পেলে দিয়ে গেল এদিকে রাস্তা পেলে দিয়ে গেলো এদিকে রাস্তা পেলে দিয়ে গেল তো এটা কি আকৃতির হয় বো আকৃতি তার জন্য যে এই দ্বীপটা রয়েছে এই দ্বীপটাকে বলা হয় বদ্বীপ কি বলা হয় বদ্বীপ দ্বীপ দ্বীপকে এটা আমরা পড়লাম এখন এটাকে কি বলা হয় তার আকৃতি বর মতন তার জন্য এটাকে বলা হয় ব দ্বীপ কি বলা হয় ব দ্বীপ বলা হয় ওকে তো বদ্বীপ আশা করি বুঝতে পেরেছেন এখন বদ্বীপের কিছু আমরা এক্সাম্পল দেখে নিই যেরকম গঙ্গা ব্রহ্মপুত্র তারপর তারপরে রয়েছে ম্যাগনার বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যে ম্যাগনার বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তো এখানে কিছু বদ্বীপের এক্সাম্পল আমরা দেখে নিলাম এখন আমরা দেখব আরো কিছু গুরুত্বপূর্ণ এখন দেখবো আমরা তো আমরা এখানে বদ্বীপের কিছু এক্সাম্পলও দেখে নিলাম বদ্বীপ কি সেটাও আমরা জেনে নিলাম এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন অ্যান্সার এখানে প্রায় পঞ্চাশটার উপরে ফিফটি প্লাস কোয়েশন আনসার আছে সেগুলি আমরা নিয়ে আলোচনা করব এখানে আমরা এখন কনসেপ্ট জানলাম এখন আমরা কোয়েশন আনসার নিয়ে আলোচনা করবো তো প্রথমে যে কোয়েশানটা রয়েছে সেটা হলো নদীর উৎপত্তি স্থলকে কী বলা হয় মানে যেখানে নদীটা কি উৎপত্তি হয় তার উৎসটা সেটা কি বলা হয় নদীর উৎস নদী যেখানে সমুদ্র রদ ইত্যাদির সঙ্গে মিলিত হয় তাকে কি বলে নদীর মোহনা উৎস থেকে মোহনা পর্যন্ত নদী প্রবাহ পথকে কি বলা হয় উপত্যকা তারপর রয়েছে নদী তার শাখা ও উপনদী মিলে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর অববাহিকা পার্বত্য অঞ্চলে নদী যতটা জায়গা অধিকার করে প্রবাহিত হয় তাকে বলা হয় যে নদী অববাহিকা তাকে কি বলা হয় নদী অববাহিকা বলা হয় তো আপনারা এই কোয়েশন আনসারগুলি চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর চাইলে লিখে নিতেও পারেন তারপর রয়েছে কি ছয় নম্বর যে উচ্চ ভূমি দুই বা তার বেশি নদীকে পৃথক করে তাকে কি বলা হয় তাকে বলা হয় জল বিভাজিকা দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় দুয়াব যে যে দুইটি মধ্যবর্তী যে মিডিলের জায়গাটা রয়েছে সেই অঞ্চলটাকে কি বলা হয় তাকে দুয়াব বলা হয় লবণযুক্ত শিলা স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয় প্রধান নদী থেকে যে জল ধারা নির্গত হয় তাকে কি বলা হয় তাকে শাখা নদী বলে পার্শ্ববর্তী অঞ্চলে কোনো জলধারা প্রধানত নদীতে এসে মিলিত হলে তাকে কি বলে তাকে উপনদী বলা হয় যে আমরা পড়েছিলাম শাখা নদী আর উপনদী শাখা নদীকে এটা দৌড় নদী যখন এটা দিকে এদিকে সাইডের দিকে আরো কিছু ছোটো ছোটো নদী বের হলো এটাকে বলা হয় শাখা নদী আর উপনদী কী ছিল অনেকগুলি ছোট ছোট নদী গিয়ে কি মূল নদীতে মানে মেইন নদী থেকে মিলিত হয় সেটাকে বলা হয় উপনদী ওকে তারপর রয়েছে কি একটি আদর্শ নদীর উদাহরণ একটি আদর্শ নদীর উদাহরণ কি সেটা হলো গঙ্গা নদী তারপর রয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার হলো উচ্চগতি এই যে আমরা কী পড়েছিলাম গঙ্গা নদী ছিল যে গঙ্গা নদীটা কি একটা আদর্শ নদী আর আদর্শ নদী নদী হতে গেলে তিনটা নদী তিনটা গতি থাকতেই লাগে কী কী উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এখন গঙ্গা নদী এটা এক্সাম্পল সাথে বোঝানো হয়েছে যে কোন জায়গা থেকে কোন উচ্চ উচ্চগতি কোন জায়গা থেকে কোন জায়গা মধ্যগতি এবং নিম্নগতি তো উচ্চগতি কোন জায়গাটা যে গঙ্গতি থেকে হিমবাহের গোমুখ থেকে যে হরিদ্বার পর্যন্ত যে জায়গাটা সেটা হলো সেই সেই গঙ্গা নদীর জায়গাটাকে বলা হয় উচ্চগতি ওকে নেক্সট রয়েছে হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি আর রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হল গঙ্গার নিম্নগতি তো গতি কয়টা নদীর আদর্শ নদী গঙ্গা নদী আদর্শ নদী গতি কয়টা তিনটা এই যে কি উচ্চ উচ্চগতি মধ্যগতি নিম্নগতি তো উচ্চগতি যে জায়গাটা এটা ধরুন উচ্চগতি তারপর রয়েছে কি মধ্যগতি আর তারপর নিম্নগতি তো উচ্চগতি যে জায়গাটা এটা কি রয়েছে এটা গঙ্গতি থেকে যে হরিদ্বার পর্যন্ত যে জায়গাটা সেটা হলো কি উচ্চগতি তারপর হরিদ্বার থেকে ধরুন রাজমহলে যে জায়গাটা সরি হরিদ্বার থেকে রাজমহলের জায়গাটা হলো মধ্যগতি আর যে রাজমহল থেকে যে বঙ্গোপসাগরে গিয়ে যে মিলিত হয় মোহনার সাথে ওই জায়গাটাকে বলা হয় নিম্নগতি ওকে তারপর রয়েছে পনেরো নম্বর সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী যে কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে সেটা হলো অ্যামাজন নদী নদীর কোন গতিপথ কয় প্রকার কার্য সম্পাদন করে যে নদী যে গতিপথ রয়েছে তার কয় প্রকার কার্য সম্পাদন করে কয় প্রকার কাজ ছিল সেটা হলো তিন প্রকার কি কি ছিল ক্ষয় বহন ও সঞ্চয় যেরকম পরে কোশ্চেন আনসারই আছে নদী তার গতিপথে কোন কাজটি সম্পাদন করে কোন কোন কাজ কয়টা কাজ ছিল তিনটা কী কী প্রথম ছিল ক্ষয় সাধন মানে ক্ষয় করে তারপর বহন কার্য মানে বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তারপর সঞ্চয় কার্য মানে জমা করে তো এটা হলো তিনটা কার্য তারপর রয়েছে আঠারো নম্বর নদীর কার্য কীসের উপর নির্ভর করে নদীর যে কার্যটা রয়েছে সেটা কিসের উপর নির্ভর করে সেটা নদীর শক্তির উপর নির্ভর করে মানে নদীর শক্তির উপর নির্ভর করে নেক্সট উনিশ নম্বর নদীর শক্তি কীসের উপর নির্ভর করে নদীর শক্তি কিসের উপর নির্ভর করে নদীর স্রোতের ব্যাগ ও জলের পরিমাণের উপর নির্ভর করে নদী গতি ব্যাগ বৃদ্ধি পেলে তার পরিবহন ক্ষমতা সিক্সটি ফোর গুণ বৃদ্ধি পায় একে কি বলা হয় একে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয় একে কী বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র এগুলি ভালোভাবে শিখে নেবেন নদীর স্রোতের ব্যাগ কিসের উপর নির্ভর করে নদীর গতিপদের ঢালের উপর নির্ভর করে নদীর ক্ষয়কার্য কয়টি প্রক্রিয়া সাধিত হয় নদীর ক্ষয়কার্য কি সাধিত হয় অবগর্ষ ধারা নদী খাতে কোন ধরনের সংগঠিত হয় নিম্নক্ষয় ও পার্শ্বক হয় নিম্নকয়ও পার্শ্বক হয় খাতের ফলে নদী খাতে যে গর্তের সৃষ্টি হয় তাকে কি বলা হয় তাকে মন্থকূপ বলা হয় যে নদী খাতের ফলে যে নদী খাতে যে সৃষ্টি হয় তাকে কি বলে মন্থকূপ বলা হয় তারপর রয়েছে কি পঁচিশ নম্বর নদীর জলপ্রবাহের সঙ্গে বাহিত নুড়ি এটা কাঙ্কর হবে ও প্রস্তর খণ্ডের আঘাতে যে ক্ষয় হয় তাকে কি বলে তাকে অবঘর্ষক ক্ষয় বলে কি ক্ষয় বলে তাকে অবঘর্ষক ক্ষয় বলে নদীর জলপ্রবাহের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ডগুলি পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে ছোট ছোট খণ্ড বা ক্ষণায় পরিণত হয় তাকে কি বলে তাকে ঘর্ষণ ক্ষয় বলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো অ্যামাজন নদী অববাহিকা নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতাও বাড়ে কত যে ফোর গুণ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর বৃহত্তম কি নদী গিরিকার দেখা যায় যে কোলোরাডু নদীতে কোন নদীতে কলোরাডু নদীতে তারপর রয়েছে একত্রিশ নম্বর জলপ্রপাতের জলপ্রপাতের নিচে তারপরে বৃহদাকার গর্ত কে বলে যে জলপ্রপাতের নিচে বৃহদাকার গর্ত কে বলে সেটা হলো প্রতাপ কোপ কি প্রতাপ কোপ তারপর রয়েছে গের সৌপ্পার জলপ্রপাত সৃষ্টি হয়েছে সরাবতী নদীতে কোন নদীতে সরাবতী নদীতে ধোয়াদার জলপ্রপাত সৃষ্টি হয়েছে নর্মদা নদীতে নাইগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেন্ট লরেন্স নদীতে তারপর রয়েছে দে পল বেজনী গড়ে উঠে পর্বতের পাদদেশে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ হল মিসিসিপি নদীর বদ্বীপ কি মিসিসিপি নদীর বদ্বীপ তারপর রয়েছে নম্বর কিউসেক কিউসেক নদীর মাপার একক রয়েছে জলপ্রপাত তারপর গ্র্যান্ড কেরিনিয়ন কোন নদীতে দেখা যায় কলোরাডো নদীতে দেখা যায় কলরাডু নদীতে বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায় গঙ্গা নদীতে প্রস্তর খণ্ড বালি ইত্যাদি যখন নদীর দ্বারা বাহিত হয় তখন তাকে বলা হয় নদীর ভোজা কি বলা হয় নদীর ভোজা একটি আদর্শ নদী সম্পন্ন প্রবাহকে কয় ভাগে ভাগ করা যায় যে একটি আদর্শ নদী হতে গেলে তাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে কি কী উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই তিনটা গতি থাকলেই তাকে বলা হবে কি আদর্শ নদী যেরকম আদর্শ নদীর একটা এক্সাম্পল কি গঙ্গা নদী তারপর রয়েছে পর্বতের পাদদেশে নদীর দ্বারা গঠিত ত্রিকোনাকার ভূখণ্ড হলো কি পোল বেজনী পলল বেজনী হলো কি পর্বতের পাদদেশে নদীর দ্বারা যে ত্রিকুনাকার যে ভূখণ্ড সেটাকে বলা হয় পলল বেজনী তারপর রয়েছে তেতাল্লিশ নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি গঙ্গা পদ্মা মেঘনাথ বদ্বীপ গঙ্গা পদ্মা মেঘনাথ বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পৃথিবীর দীর্ঘতম খাড়ি দেখা যায় অবনদীতে নদীতে নদীতে পৃথিবীর দীর্ঘতম খাড়ি দেখা যায় ওভ নদীর বাকের উত্তর অংশে সঞ্চয়কে বলা হয় পয়েন্ট বার মন্থকূপ সৃষ্টি হয় যে প্রাকৃতিক শক্তির দ্বারা তা হল নদী নদীর হয়ে ফলে যে উপত্যকা সৃষ্টি হয় তা হলো ভি আকৃতি যে কোন আকৃতি ভি আকৃতি ভূমিরূপ পরিবর্তনে যে প্রাকৃতিক শক্তির প্রভাব সর্বাধিক তা হল নদী যে ভূমিরূপ পরিবর্তন যে প্রাকৃতিক শক্তির প্রভাব শক্তি তা হলো কি তা হলো নদী তারপর রয়েছে কি যে কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেই কি রয়েছে অ্যান্টারটিকা শ্বরাকৃতি রদ লক্ষ্য করা যায় নদীর মোহনায় যে অশ্বুরাকৃত রদ লক্ষ্য করা যায় কোথায় নদীর মোহনায় বদ্বীপ গঠনে অনুকূল পরিবেশ হলো তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সমুদ্র দে বদ্বীপ কি যে অনুকূল পরিবেশ হলো তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সমুদ্র নদীর মধ্যগতি প্রধান কাজ হলো বহন ও সঞ্চয় নদীর মধ্যগতি যে মধ্য মধ্যগতিটা যে রয়েছে গতি কয়টা তিনটা উচ্চগতি মধ্যগতি নিম্নগতি আর যে মধ্যগতি রয়েছে তার মেন কাজটা কী তার মেন কাজ হলো বহন করা মানে এই যে নদীর অঞ্জলে জলে প্রবাহের সাথে সাথে কি নুড়ি বালি কাঙ্কড় এগুলি আসে মানে বহন হয়ে আসে আবার এসে জমা হয় মানে সঞ্চয় হয় তো তার জন্য নদীর মধ্যগতি প্রধান কাজ হলো বহন ও সঞ্চয় ভারতের উচ্চতম জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল তারপর রয়েছে যে পৃথিবীর দীর্ঘতম গিরিকাত হলো গিরিকাত পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো আফ্রিকান নীল নদ মোহনার নিকট নদী প্রধান কার্য হল কার্য যে মোহনার নিকট মানে মোহনার কাছাকাছি নদীর প্রধান কাজ কি নদী প্রধান কাজ হলো সঞ্চয় কার্য মানে জমা করা জমা হয় কি হয় যে বদ্বীপ হয় যে নদী দ্বীপ নদী দ্বীপ বালুচর এগুলি যে হয় এগুলি কী এগুলি হলো যে সঞ্চয় কার্য মানে কি জমা হয় এটা কোথায় হয় মোহনার নিকটে মানে মোহনা কি যেখানে নদী গিয়ে মিলিত হয় মানে সমুদ্র বা যে রোড রয়েছে সেগুলি মানে তার কাছাকাছি জায়গায় তার নদীর প্রধান কাজ কি কার্য মানে সঞ্চয় করা জমা রাখা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত বেনেজুয়ালাতে অবস্থিত কোথায় অবস্থিত বেনেজুয়েলা আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি ছিল এঞ্জেল জলপ্রপাত জলপ্রপাত তারপর রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী চড়া বা দ্বীপ কোথায় অবস্থিত অসমের ব্রহ্মপুত্র নদীর বুকে অবস্থিত মাজুলি দ্বীপ কি মাজুলি দ্বীপ তো এই ছিল কিছু একটু গুরুত্বপূর্ণ আঠান্নটি কোশ্চেন আনসার তো আমরা কি বললাম সেগুলি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি তো আজকে আমরা পড়লাম কি ওয়ার্ক অফ রিভার রিভারের যে নদীর যে কার্যগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রথমে কন্টেন্ট দেখলাম তারপর আমরা কি কোয়েশন আনসার দেখলাম তো প্রথমে আমরা কি পড়লাম নদী কি নদী কি সেটা জানলাম তারপর আমরা দেখে নিলাম শাখা নদী এবং উপনদী সেগুলি কি তারপর দেখলাম নদী অববাহিকা ও নদী উপত্যকা সেগুলি কি সেটা আমরা ডিটেলসে ভালোভাবে দেখে নিলাম তারপর রয়েছে আদর্শ নদী তারপর পড়লাম নদীর গতি যে নদীর তিনটা গতি রয়েছে গতি মধ্যগতি নিম্নগতি সেগুলি কি সেটা আমরা দেখে নিলাম তারপর আমরা দেখলাম নদীর কার্য যে নদীর তিনটা কার্য রয়েছে ক্ষয় কার্য বহন কার্য কার্য এগুলি কোনটা কি সেটা আমরা ডিটেলসে দেখলাম তারপর আমরা দেখলাম নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত কিছু ভূমিরূপ যে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গঠিত হয় সেগুলি কি কি সেগুলি নামগুলো আমরা ভালোভাবে দেখে নিলাম তারপর আমরা তার কিছু আলোচনাও দেখলাম যেরকম ভি বা আয় আকৃতির উপত্যকা সেটা আমরা দেখলাম তারপর পড়লাম গিরিগাত ক্যানিনিয়ন তারপর জলপ্রপাত তারপর এখানে জলপ্রপাতটা পিকচারের সাহায্যে আর ভালোভাবে জিনিসটা বুঝে নিলাম তারপর দেখলাম গতিতে নদীর বহন ও সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ এগুলির নামগুলি আমরা দেখে নিলাম তারপর এখানে পলল শঙ্খ তারপর স্বাভাবিক বাদ নদীর বাঘ বা মিয়ান্ডার বালুচর এগুলি আমরা ডিটেলসে দেখে নিলাম ভালোভাবে কন্টেন্টটা বুঝলাম তারপর দেখলাম নিম্ন প্রবাহে নদী কার্যের ফলে ঘটিত ভূমিরূপ এখান থেকে দেখলাম নদী দ্বীপ তারপর দেখলাম অশ্ব খুরাকৃতির হ্রদ তারপর দেখলাম বদ্বীপ তো এটা ছিল আমাদের কন্টেন্ট তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখে নিলাম তো আপনারা জানেন আমাদের গ্রুপে মক টেস্ট হয়ে থাকে রোজই মক টেস্ট হয় আজকে থেকে মক টেস্ট হবে কারণ পুজো উপলক্ষে কিছুদিন মক টেস্ট বন্ধ ছিল ক্লাসও বন্ধ ছিল আজকে থেকে আবারই মক টেস্ট শুরু হতে চলেছে তো আজকে যে মক টেস্টের টপিক সেটা আমরা গ্রুপে দিয়ে আর যারা এখনও গ্রুপে নেই তারা এই ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপে অ্যাড হতে পারেন তো এখানে আমরা যেগুলি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন লিখে নিতে পারেন বা নতুন যে নোটস আসতে চলেছে এই নোটসের মধ্যে সব কিছু থাকবে প্রথমে যে ডিটেলসে কন্টেন্ট থাকবে আর লাস্টে কিছু অনেকগুলি কিছু না অনেকগুলি কোয়েশন থাকবে এমসি কিউ থাকবে আপনারা সেগুলি নোটসও নিতে পারেন আর যদি কোনো কোয়ারিস থাকে কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা মেসেজ করতে পারেন যে স্ক্রিনে দেওয়া যে নম্বরে সেই নম্বরে আপনারা মেসেজও করতে পারেন যে আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন বা মেসেজও করতে পারেন সিক্স ডবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ টু থ্রি নম্বরে আর মক টেস্ট দেওয়ার জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাড হয়ে রোজ মক টেস্ট আপনারা দিতে পারেন আর কোনো কোয়েরিস থাকলে এই নাম্বারে ফোন করতে পারেন বা কোনো কিছু জানার থাকলে কোনো ক্লাসের ব্যাপারে কোনো কোয়েরিস থাকলে বা নোটসের ব্যাপারে যা কিছুই আছে এভরিথিং জানা থাকলে এই নাম্বারে ফোন করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটা আপনারা আমাদের পাশে থাকুন সাথে থাকুন আমরা এইভাবেই আপনাদের জন্য যে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলি যে রয়েছে টেটের জন্য এই সবগুলি যে কন্টেন্ট রয়েছে টপিক রয়েছে সেগুলি আমরা নিয়ে আসবো যেটা আশা করি আপনাদের হেল্পফুল হবে পরীক্ষার জন্য আপনাদের খুব ভালো হবে থ্যাংকস ফর ওয়াচিং